Hey guys, welcome to my channel DIY Art Collection. If you new in my channel, then please subscribe and hit the bell icon. Friends, आज के आमी आपनादेर साथे এই সবগুলো আসনের ডিজাইন শেয়ার করছি এবং এইগুলো অলরেডি আপলোডেড আছে, তাও আমি ওভারঅল লুকটা আজকে শেয়ার করছি। এখানে মোটামুটি 20টা আসন রয়েছে এবং এক্সট্রা একটা সারপ্রাইজ টেবিল ম্যাট আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে আমি এগুলো শেয়ার করছি। তো ফার্স্ট অফ অল আমি এই ডিজাইনটা দেখাচ্ছি। এটা আমার চ্যানেলের একদম ফার্স্টের টাইমে আপলোড করা একটা ডিজাইন এবং এটা কিন্তু আমার থার্ড ভিডিও ছিল, যেটা কিনা ফার্স্ট 1K ভিউ এসেছিল। এটা পুরোটা কমপ্লিট করা, এটা সবথেকে বড় সাইজের ডিজাইন এবং পেছনে এইভাবে কাপড় দিয়ে পুরোটা সেলাই করে নেওয়া হয়েছে। এবং এখানে ডিজাইনটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কলকার একটা ডিজাইন, পুরো বেঙ্গলি লুক টাইপের এবং বেঙ্গলির যে কালার কম্বিনেশন তার উপর বেস করে এই আসনটা তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটা কতটা সুন্দর। এটা অলরেডি আমার চ্যানেলে আপলোডেড আছে। এরপর আমি চলে যাচ্ছি আরও আরেকটা ডিজাইনে, সেটা হচ্ছে এই ডিজাইনটা। এটা একটা ক্রস স্টিচের ফ্লাওয়ার ডিজাইন এবং এটা কিন্তু অলরেডি চ্যানেলে রয়েছে এবং প্রচুর ভিউ এসেছে, থ্যাংকস ফর দ্যাট। এবং এটার আরেকটা স্পেশালিটি হলো এই ডিজাইনটা কিন্তু দিদি নাম্বার 1 অনেকবার দেখানো হয়েছে। আশা করি আপনারা যদি প্রোগ্রামটা দেখেন তো অবশ্যই এই ডিজাইনটা দেখেছেন। এটি যদি আপনারা তৈরি করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আপনারা কমেন্ট করলে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে ইজিলি এই ডিজাইনটা তৈরি করতে পারবেন। সাইডে রাফেল ওয়ার্ক আছে, চাইলে আপনারা কিন্তু আগের আসনটির মতোই সিমিলার স্টিচ করতে পারবেন। এটা খুবই ইজি একটা আসন, খুব তাড়াতাড়ি কমপ্লিট করা যায়। এর পরবর্তীতে আসি খুবই লেটেস্ট একটা আসন, বিকজ এটা বেশি দিন হয়নি আপলোড করেছি। তো এই আসনটার এতটা পর্যন্ত আমার কমপ্লিট হয়েছে, এতটা বাকি রয়েছে, এটা আমি তৈরি করছি। এটা একটা মিডিয়াম সাইজের আসন, আগে দুটো লার্জ গেছে, এটা ভরাট আসন। আপনারা যদি এই ডিজাইনটি দেখে থাকেন দেখেছেন মাঝখানে আরও ওয়ার্ক আছে যেগুলো করা বাকি আছে। এটা পুরোটা কমপ্লিট করার পর আমি সেটা তৈরি করে নেব। তো এই আসনটির পর দেখাচ্ছি আরও একটা ভরাট ডিজাইন, এটাও একটা ফ্লাওয়ার ডিজাইন। এটা অনেকটাই পুরনো একটা আসন আমাদের এবং এখানে অনেক কালার বেস আমরা ইউজ করেছি, এখানটা মাল্টি কালার বেসে এটা তৈরি করা হয়েছে। এবং ফ্লাওয়ারের ডিজাইনটা অলরেডি চ্যানেলে শেয়ার করা আছে এবং এই টাইপের অনেক ফ্লাওয়ার ডিজাইনই কিন্তু আমি তৈরি করেছি। এটা কিন্তু অনেক বড় সাইজের একটা ডিজাইন, তবে এটার পেছনের অংশটা এখনও ভরাট করা বা পুরোটা স্টিচ করা হয়নি। এর পরবর্তীতে আসি একদমই দুদিন আগে জাস্ট আপলোড করা একটা ডিজাইন। এটা একটা ছোট সাইজের আসন এবং দেখতেই পাচ্ছেন, ছোট বলবো না, এটা মিডিয়াম বলবো, কারণ এর থেকে ছোট সাইজের আসন আমার কাছে আছে। তো এই ডিজাইনটাও আপনাদের কিন্তু অনেকটাই পছন্দ হবে এবং খুবই কম টাইমে এটা তৈরি করা যায়। এটা তৈরি করতে পুরোটা আমার দুদিন টাইম লেগেছে, চাইলে আপনারা ইজিলি এটা তৈরি করতে পারবেন। এবং মাঝখানে একটা বড় সুন্দর ফ্লাওয়ার আছে এবং সাইডে কিন্তু আরও 4টে ফ্লাওয়ার আছে, চাইলে কিন্তু এটা নিয়ে আপনারা এই ফ্লাওয়ারগুলো দিয়ে আলাদা একটা আসন তৈরি করতে পারবেন। এই ডিজাইনটাও খুবই সুন্দর, অনেক লাইট ওয়েট আছে এবং এটার হোয়াইট কালার দিয়ে পুরোটা ভরাট হবে এবং এটা কিন্তু সাইড দিয়েও এখানটায় আমি জাস্ট বর্ডারভাবে যে সাইড র্যাপিংটা সেটা করবো, এটাই কিন্তু রাফেল ওয়ার্কটা যাবে না। এর পরবর্তীতে আসি, এটাও একটা পুরনো আসন আমাদের, এর কালারটা অনেকটাই ফ্যাড হয়ে গেছে, এটা আমাদের পুজোর কাজে ইউজ হতে হতে এর অবস্থা খারাপ হয়ে গেছে। এটার ডিজাইনও অলরেডি চ্যানেলে শেয়ার করা আছে, চাইলে আপনারা দেখতে পারেন। এর পরবর্তীতে আসি এই আরেকটা আসন, এটা কিন্তু ভীষণই কালারফুল একটা ডিজাইন, খুবই সুন্দর ডিজাইন। এটা কিন্তু যারা বিগিনার্স আছেন তারা খুবই ইজিলি করতে পারবেন। যদি আপনাদের এই ডিজাইনটার ফটো লাগে তো অবশ্যই আমাকে ইনফর্ম করবেন, আমি স্টোরিতে অথবা কমিউনিটিতে দিয়ে দেব। এবং এর সাইডে আছে কিন্তু দু রকমের কাজ, এক্ষেত্রে কর্নারগুলোতে দেখতেই পাচ্ছেন আমাদের এই সাইডটা দিয়ে বর্ডার ওয়ার্ক গেছে
এবং মাঝখানে কিন্তু আলাদা বরফি স্টাইল গেছে। ফ্লাওয়ার আর বরফি দুটো স্টাইলেই কিন্তু আপনারা এটা তৈরি করতে পারেন। এই টাইপের আরও ওয়ার্ক আছে যেখানে কিনা আপনারা বর্ডার প্লাস মাঝখানে এরকম ভরার ডিজাইন তৈরি করতে পারবেন। আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে, চাইলে আপনারা কম্বিনেশান করে ইজিলি এরকম সুন্দর সুন্দর আসন তৈরি করতে পারেন। এটারও সাইডে এইভাবে জাস্ট একটা কালারের কাপড় দিয়ে ভরাট করা হয়েছে। এখানে আমরা প্রিন্টেড ইউজ করেছি, চাইলে আপনি এক কালারও ইউজ করতে পারেন। তো এটা একটা ক্রস স্টিচের আসন গেল। এরপর দেখাই এই শঙ্খের ডিজাইনটা। এই শঙ্খের ডিজাইনটা অলরেডি শেয়ার করা আছে, চাইলে আপনারা ইজিলি দেখতে পারেন। তো এইটা আমি এই ফ্লাওয়ারটা অ্যাকচুয়ালি পুরোটা একটা আসন হিসাবে তৈরি করা হচ্ছিল, কিন্তু আমার এটা ব্যাকগ্রাউন্ড বা সাইডের বর্ডারের জন্য বেশি ভালো লেগেছে, তো যার জন্য আমি মাঝখানে একটা এরকম শঙ্খ করেছি। চাইলে আপনারা মঙ্গল ঘটও তৈরি করতে পারেন। যদি আপনারা মঙ্গল ঘটের বড় ডিজাইন দেখতে চান তো অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি এর উপর বেস করে বা এই টাইপেরই আরও ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের যেগুলো যেগুলো পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ইজিলি তৈরি করে আপনাদের দেখাবো। এটা ক্রস স্টিচ ওয়ার্ক, এটা চাইলে আপনারা ভরাটের ওপরেও ডিজাইনটি তৈরি করতে পারেন এবং পিছনের পাশটাও কিন্তু ভরাট করে নেবেন। এর পরবর্তীতে আমি কিছু ছোট সাইজের আসন দেখাচ্ছি, যেগুলো কিনা আমি চালের বস্তার উপর কিছু তৈরি করেছি। যেমন এটা চালের বস্তার উপর তৈরি করা, তবে এটার এই সাইডটায় কাটিং করে আপনারা কিন্তু এটা ভরাট করে নিতে পারেন। ঠাকুরের সিংহাসনে ঠাকুরের বসার জন্য এটা কিন্তু অনেকটাই ভালো। এইরকম আমার কাছে আরও অনেক ডিজাইন আছে, যেগুলো আমাদের ঠাকুর ঘরে রয়েছে, ওগুলো আনা সম্ভব হলো না, কিন্তু আমার কাছে যেগুলো এখনও বাধাই করা হয়নি সেগুলোই দেখাচ্ছি। এই ডিজাইনটা অলরেডি চ্যানেলে আপলোড করেছিলাম, কিন্তু কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য এটাকে ডিলিট করে দিতে হয়েছিল, তাই ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম আজকে জাস্ট একটু দেখিয়ে নিই আপনাদের কাছে। যাদের চট নেই বা আসনের যে আমরা চটটা কিনি দোকান থেকে সেটা কিনতে পারেন না, বিশেষত আমার বাংলাদেশের যে ভিউয়ার্সরা আছেন, তারা কিন্তু এরকম চালের বস্তা কেটে তৈরি করতে পারেন। দেখুন বোঝা কিন্তু যাচ্ছে না, এবং স্টিচটা কিন্তু আরও সুন্দর হবে, কেননা এটা কিন্তু আমার চ্যানেলের ফার্স্ট টাইমে তৈরি করা, তো আমার স্টিচটা কিন্তু এখানে এতটাও সুন্দর আসেনি যেটা কিনা এখন আসে। তো চাইলে কিন্তু আপনারা ইজিলি তৈরি করতে পারেন। এরকমই ঠিক আরেকটা আসন দেখাচ্ছি যেটা কিনা ভরাট বা বাধাই করার রাস্তায় ছিল, তো আমি তাও আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমার একজন ভিউয়ার্স তৈরি করে আমাকে ফেসবুকে শেয়ার করেছেন, সেটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। চাইলে আপনারাও কিন্তু এই রকমই ডিজাইন তৈরি করতে পারেন। এটা ঠাকুরের বসার জন্য তৈরি করা হয়েছে, চাইলে এটাকে আপনারা আরও বড় সাইজ করে তৈরি করতে পারেন। সেমভাবে আরেকটা ফ্লাওয়ার ডিজাইন, এটাও পুরোটা বাধাই করার প্রসেসিংয়ে ছিল, কিন্তু আমি এটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করব বলে নিয়ে এসেছি। এটাও কিন্তু বস্তার ওপর করা ডিজাইন, এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন, চাইলে আপনারা আলাদা কালার বেসেও তৈরি করতে পারবেন। এর পরবর্তীতে দেখাই আরেকটা ডিজাইন, যেটা কিনা ঠাকুর ঘরের আসনের জন্য একদমই পারফেক্ট। এটা ঠাকুরের বসার জন্য একদম পারফেক্ট একটা ডিজাইন, এইভাবে ঘুরিয়েও আপনারা ইউজ করতে পারেন, যে কোনো সাইড থেকে ইউজ করতে পারেন। এটাকে দেখুন পুরোটা বাধাই করা হয়ে গেছে। এই রকমই কিছু বাধাই করা আসন আমাদের ঠাকুর ঘরে রয়েছে, যেগুলো আজকে আমি শেয়ার করতে পারিনি, কিন্তু এটা দেখুন কতটা সুন্দর একটা ডিজাইন। বেসিক্যালি এটা একটা লাভ শেপের ডিজাইন, বিভিন্ন কালার কম্বিনেশনে তৈরি করেছি। অনেকেই ব্ল্যাক কালারের আসন আপনারা ঠাকুর ঘরে দিতে চান না, তো এখানটায় চাইলে আপনারা অন্য কালার ইউজ করতে পারেন। এটা কিন্তু অলরেডি চ্যানেলে আপলোডেড আছে, চাইলে কিন্তু অবশ্যই আপনারা দেখতে পারেন। দেখুন পিছনের অংশটা ভরাট করার পর এটা যে বস্তা বা চটের ওপর করা সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, তাই এই খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা কিন্তু ইজিলি তৈরি করতে পারবেন। এর পরবর্তীতে দেখাই প্রসেসিংয়ে থাকা আরেকটা আসন, এটা আমি এক বছর আগে কমপ্লিট করেছি, কিন্তু সমস্যা হচ্ছে এটাকে এখনও ভরাট করা বা বাধাই করা হয়নি। একটা সাইড বাধাই করেছি আমি, বাকি চার সাইডটা, তিন সাইড বাকি রয়েছে। এটা একটা মাল্টি কালার বেসের ডিজাইন, 10 রকমের কালার দিয়ে আমি এটা তৈরি করেছি। চাইলে আপনারা কিন্তু এরকম আসন তৈরি করতেই পারেন। এটা তৈরি করতে একটু টাইম লাগলেও দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আপনারা এই আসনটা দেখে বুঝতে পারছেন যে এটা
কতটা সুন্দর একটা ডিজাইন এবং কতটা সুন্দর দেখতে। এতে যে খুব বেশি উল লাগছে তাও না, আপনাদের জাস্ট 10 রকমের 10টা কালারের একটা পিস থাকলেই হয় বা একটা গোলা থাকলেই হয়, ইজিলি আপনারা করতে পারবেন। এটার পিছনের পাশটা এরকম ভরাট করা হয়ে গেলে এটাও কিন্তু খুবই সুন্দর লাগবে দেখতে, এবং এখনও দেখে আপনারা বুঝতে পারছেন যে ডিজাইনটা কতটা সুন্দর। এর পরবর্তীতে দেখাচ্ছি একটা জবা ফুলের ক্রস স্টিচ। এই দেখুন, এভাবে আর একটু ঘুরিয়ে দিই তাহলে আপনাদের বুঝতেও সুবিধা হবে। তো এই দেখুন, এটা অলরেডি নোংরা হয়ে গেছে কারণ এটা ঠাকুর ঘরে ছিল। তো এই ডিজাইনটা অলরেডি আমার চ্যানেলে শেয়ার করা আছে, চাইলে আপনারা দেখতে পারেন। এরপর আমার চ্যানেলের ফার্স্টের দিকে আরেকটা ডিজাইন আমি শেয়ার করছি, যেটা কিনা হাফ এই জায়গাটা তৈরি করা এখনও হয়নি, বাকি রয়েছে। তো আমি এই সাইডটাই দেখাচ্ছি। এই দেখুন, এটাও কিন্তু খুবই ইজি একটা ডিজাইন, চাইলে আপনারা খুবই ইজিলি এবং তাড়াতাড়িভাবে করতে পারেন। এবং এটা স্টিচ আমার দিদি করেছে, অনেকগুলোই পুরনো আসন আছে যেগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু আমার দিদির তৈরি করা, এটাও তাই আমি ওর কাছ থেকে এনেছি। যেমন লাস্ট আরেকটা পিস দেখাচ্ছি আসনের, এটা আমার আজকের লাস্ট কালেকশন আসনের ওপর, এরপরে কিন্তু ম্যাটটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এই টাইপের ডিজাইন কিন্তু আমি আগেই শেয়ার করেছি, এটা একদম প্রায় 1 বছর কি 1.5 বছর হতে চললো যে এই ডিজাইনটা তৈরি করা, কিন্তু এই হাফ অংশটা তৈরি করা হয়নি ম্যাচিং উলের জন্য। তো এই দেখুন, এটা কিন্তু মাঝখানে এরকম একটা ফুল হচ্ছে, কর্নারে আরেকটা ফুল। বেসিক্যালি আপনারা যদি ভালো করে খেয়াল করেন, এখানে কিন্তু 2 রকমের ফুল আসছে এবং ডিজাইনটা কিন্তু বড় সাইজের আসনের জন্য। এরকম হাফ কমপ্লিটেড আসন আরও আছে আমাদের কাছে। এবং লাস্ট আমি দেখাচ্ছি একটা খুবই সুন্দর ডিজাইন, যেটার কিনা রিকোয়েস্ট অনেক এসেছিল যে কিভাবে স্টিচ করা হয়েছে দেখানো। তো এটাও আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই তাড়াতাড়ি। এই দেখুন, এই ফ্লাওয়ার ডিজাইনটা, এটা আমার মা তৈরি করেছেন এবং এটা খুবই সুন্দর একটা ডিজাইন, পুরোটা ফ্লাওয়ার বেসে। আমার কাছে এই সেম কালারের কাপড় নেই, অন্য আরেকটা কালারের আছে, তো আমি ট্রাই করছি আপনাদের সেই কালারের উপর তৈরি করে দেখাতে। তো দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কতটা সুন্দর। এটা দুসুতি কাপড় বলে, এবং এটা আপনারা যে কোনো কাপড়ের দোকানেই পেয়ে যাবেন, যেখানে কিনা মিটার হিসাবে কাপড় বিক্রি হয় সেখান থেকে ইজিলি পেয়ে যাবেন। অনলাইনে আছে কিনা আমার অতটা খেয়াল নেই, বাট থাকতেই পারে, যদি থাকে তো আমি আপনাদের ইনফর্ম করে দেব। তো ফ্রেন্ডস, আজকে এই গেল আমার মোটামুটি 21টা বেসের বা 21টা ডিজাইনের কালেকশন। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে বা এই ডিজাইনটিও খুব ভালো লাগে, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলে যদি নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। আজকের জন্যটা